এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট এরিয়া আর এখান থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা। এখানেও একটা ফ্লোটিং পাথর রয়েছে গাইস, এবার টাচ করে দেখি। আরে তাই তো ঠেললো, আবার উঠে যাচ্ছে দেখছো। এটাই হলো সেই রামকুণ্ড যেখানে স্বয়ং আমাদের শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে এসে এখানে পা ধুয়েছিলেন। এখানেই কিন্তু আমাদের স্বয়ং বজরংবলী মানে হনুমানজি প্রথম একদম লাভ দিয়েছিল, যেটা না প্রথম লাভ দিয়ে গেছিল শ্রীলঙ্কা, সেটা এখান থেকে। ও আমি কোথায় চলে এসেছি গাইস। সো রামেশ্বরমের টেম্পলগুলো এখন ভিজিট করব। ফার্স্ট যেটা যাব সেটা হচ্ছে রামার পাঠম। আরে ভাই অটোওয়ালা, আমি যেখানে আছি সেখান থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে। তো দেখা যাক বাইরে কোনো অটো ফটো পাই কিনা। আর অটো তো চাপতেই গেছে, সেখানে ভয় লাগছে, কারণ চাপলেই বলছে 200-400 টাকা, তার নিচে বলছেই না ভাই 10-20 টাকার কোনো গল্পই নেই। কাকা বলছে আমি যাবো না, দেখা যাক কার কোনো অটো পাই কিনা। ভাই 2.2 কিলোমিটার, রোদের জোর যা আছে না, হেঁটে হেঁটে যাওয়াটা প্রচণ্ড চাপ হয়ে যাবে। আদারওয়াইজ মানে রোদের জোর যদি বেশি না থাকতো তাহলে আমি হেঁটেই চলে যেতাম। আর সব থেকে বড় কথা, টাইমটাও ভ্যারি করছে, আমাকে মোটামুটি 4-5টা টেম্পলে ভিজিট করতে হবে। রামার পাঠম বলছে 2000 টাকা নেবে টোটাল, তো কিছু করার নেই না, মানে লাইক এর থেকে কমে আর তুমি পারবে না। তো এই জন্য একটু এক্সপেন্সিভ, বাট চলো লেট কর, কথা বলে আর দেরি করব না। তো অটোতে যেতে যেতে দাদা আমাকে এখনই জিজ্ঞাসা করছে যে তুমি এখানে আছো কোথায়। তা আমি বললাম একটা হোটেলে, বলো হোটেলটা কোথায়। বাস নাম ভুলে গেছি, মানে এই লাইফে প্রথমবার এরকম হলো যে আমি কোনো একটা হোটেলে এসে তার কোনো চিহ্ন বা নামটাই মনে নেই আমার। ভাগ্যিস কাল রাতে আমাকে একটা কার্ড দিয়েছিল, কার্ডটা আমার পার্সে আছে, তো বার করে মনে পড়ে গেল হ্যাঁ আমি এই হোটেলটা আছি। হোটেলের নাম নেবো না, কারণ আমি কেন প্রমোট করবো ভাই। সো এটা হচ্ছে রামাপাথম টেম্পলের সামনের অটো স্ট্যান্ড, এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। আর এটা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ অনেক দোকান টোকান রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে উঠতে গেলেই তোমাকে বাইরেই জুতো খুলে দিতে হবে প্রথমে। দেখতে পাচ্ছ সবাই জুতো টুতো খুলে দিয়েছে, তো আমিও খুলে দিই এখানে। রোদ কমে কিন্তু হঠাৎ ছাওয়া করে দিল, আর ওয়েদারটাও হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। বলেছিলাম মানে এখানকার রোদ হচ্ছে গায়ে পড়লেই গরম, আর তুমি যখনই কোনো ছাওয়াই চলে যাবে তখনই ঠান্ডা। আর এই সিঁড়িটা কিন্তু প্রচুর খাড়া দেখতে পাচ্ছ, ওখান থেকে এটা প্রায় 2.5 তলা, বাট একদম পুরো স্ট্রেটই উঠে গেছে বলতে গেলে। আর এই হচ্ছে টেম্পল, বাট প্লিজ ডোন্ট টেক ফটো হিয়ার, না এখানে ফটোস নিতে বারণ করেছে। রামেশ্বরম যে একটা আইল্যান্ড সেটা তুমি এই রামাপাথম টেম্পলে এলেই বুঝতে পারবে। চারিদিকে সমুদ্রে ঘেরা দেখতেই পাচ্ছ, আর চারিদিকে নীলচে আকাশ, সবুজ ঘাস, আর তার মধ্যে নীলচে সমুদ্র, একটা আলাদাই লাগছে। আর ওই যে টাওয়ারটা দেখছো না, এটা হচ্ছে রামেশ্বরমের সব থেকে বড় টিভি টাওয়ার, প্রচুর লম্বা গাছ, প্রচুর প্রায় এটা মোটামুটি 20-30 তলার সমান হবে আজ দিন। সো এই মন্দিরের গল্প হলো এখানেই শ্রী রাম আমাদের এসে এবং তার যে বানর সৈন্যদল ছিল এবং আমাদের হনুমানজি বা লক্ষ্মণজি সবাই এসে এখানেই প্রথম রেস্ট করেন। আর এখানে আগে একটা পর্বত ছিল, পর্বতের নামটা একটু জাস্ট দেখে বলতে হবে, কারণ এখানে নামগুলো একটু আলাদা আলাদা টাইপের, তো তাই মাথায় থাকছে না আমার। হ্যাঁ তো এখানে গন্ধমাধানা, সো এখানে গন্ধমাধানা বলে একটা পর্বত ছিল, আর এখান থেকেই প্রথম ধনুষ্কোটি যেটা রয়েছে না, যেখানে রাম সেতু রয়েছে অ্যাকচুয়ালি, এখান থেকেই প্রথম ধনুষ্কোটি উনি দেখতে পান এবং উনি এখান থেকেই ডিসাইড করেন যে এই ধনুষ্কোটি দিয়েই শ্রীলঙ্কা যাবেন। আর এখানেই কিন্তু আমাদের স্বয়ং বজরংবলী মানে হনুমানজি প্রথম একদম লাভ দিয়েছিল, যেটা না প্রথম লাভ দিয়ে গেছিল শ্রীলঙ্কা, সেটা এখান থেকে। ও আমি কোথায় চলে এসেছি গাইস, একটা এত সুন্দর মানে এত সুন্দর ফিলিংস হচ্ছে না, কি বলবা, তার মধ্যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল হঠাৎ করে। জয় শ্রীরাম। আর একটা কথা গাইস বলতেই ভুলে গেছি, এখানেই আছে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের চিহ্ন, তো তাই জন্য এটাকে রামাপাথম বল, কারণ রামার পাথমটা হলো তামিলের ল্যাঙ্গুয়েজে, মানে রামের রামচন্দ্রের পা বা পায়ের ছাপ। সো আমি অটোতেই জুতোগুলো রেখে দিয়েছি, কারণ বারবার খোলো পড়ো তো মানে মজা পড়েই হাঁটছি। আর এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান টেম্পল,
যাই না এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ করবে কি করবে না দেখা যাক। সো এই পঞ্চমুখী হনুমান টেম্পলে নাকি যে ফ্লোটিং পাথরগুলো ভাসমান পাথর সেগুলো নাকি রাখা আছে, দেখা যাক ওগুলো ভিডিও করতে পারি কিনা লুকি লুকিয়ে, কারণ আমার ব্লগ অনেকেই দেখে যারা বয়স্ক বা যারা শরীরে কুলোই না বলে এত দূর আসা সম্ভব নয়, এটা কিন্তু তাদের জন্য এত রিস্ক নিয়ে করছি। এটাই হচ্ছে পঞ্চমুখী হনুমান টেম্পলের যে মূর্তি, বিশাল সাইজের এক, আর এখানে হনুমানজির আমাদের পাঁচ টোটাল পাঁচটা মূর্তি। ராமரே இலங்கைக்கு போகும்போது கடல்ல பாடம் போட்டாங்க, அந்த கல்லு தண்ணியில மயங்கும். তো গাইস ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও তোমাদের জন্য লুকি লুকিয়ে করলাম। আর এখন যাব হচ্ছে লক্ষ্মণ কুণ্ডে। সো এখন এলাম লক্ষ্মণ কুণ্ডে, যেখানে শ্রী লক্ষ্মণ পা ধুয়ে, যে জলে পা ধুয়ে তিনি পাপ মুক্ত হয়েছিলেন। সো এটাই হচ্ছে ওই মন্দিরটা, দেখা যাক ভেতরে ভিডিও করতে দেয় কিনা। ওকে, সো জুতো অ্যালাউ নেই, দেখো আমি জুতোটা এখানেই রেখে দিলাম। সো এখন যাচ্ছি ভেতরে, এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট। সো এটাই হচ্ছে সেই জল যেখানে শ্রী লক্ষ্মণ আমাদের পা ধুয়ে, যে জলে পা ধুয়ে পাপ মুক্ত হয়েছিলেন। বাট এটা চারিদিক দিয়ে ঘেরা আছে, সো জলে নামা যাবে না। হাসিটা কত মিষ্টি দেখা যাবে। সো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক নেক্সট ডেস্টিনেশনে দাদা কোথায় নিয়ে যায়। তো গাইস এখন এলাম রামকুণ্ডে, যেখানে টোটাল একসাথে তিনখানা মন্দির আছে। প্রথম হচ্ছে রাম মন্দির, যেটা এখানকার রাম মন্দির, মানে রামেশ্বর রাম, আর তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আর একটা রয়েছে রামকুণ্ড। সো এখানেও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সো দর্শন করবো, প্রণাম করবো, দেন বেরিয়ে যাবো। সো এটাই হচ্ছে রামকুণ্ডের ফ্রন্ট, দেখতেই পাচ্ছ। এটাই হলো সেই রামকুণ্ড যেখানে স্বয়ং আমাদের শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে এসে এখানে পা ধুয়েছিলেন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আর এদিকে হচ্ছে রাধা মাধবের মন্দির, বাট মন্দির এখন বন্ধ রয়েছে তাই আর ঢুকলাম না, বাইরে থেকে দেখে নাও। সো এখন যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে ভিলন্দি তীর্থম বা বাণগঙ্গা। বাণগঙ্গা এই জন্যই কারণ এখানে শ্রীরাম এবং মা সীতা একবার এসেছিলেন। তো মা সীতার হঠাৎ প্রচুর জল তেষ্টা পায়, আর এখানে যেহেতু সমুদ্র রয়েছে চারিদিকে, সমুদ্রের জল নোনাই হয়, তো শ্রীরামচন্দ্র বাণ মারেন, মানে তীর মারেন, এবং তীরটা গিয়ে যেখানে সমুদ্রের মাঝখানে গেঁথেছিল ওই জায়গা থেকে কিন্তু মিষ্টি জল বেরিয়েছিল, আর ওই মিষ্টি জল পান করেই মা সীতা নিজের তৃষ্ণা মেটায়। তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বাণগঙ্গা। আর এখানে কিন্তু একটা বালতিও আছে, ওই বালতি থেকে তুমি চাইলে জল সংগ্রহ করে তুমি খেয়ে টেস্ট করতে পারো, আর টেস্ট করলে নাকি এখানকার জলটা মিষ্টি পাওয়া যায় এখনো অবধি। তো আমি এখন ট্রাই করে দেখবো ওই জলটা আদেও মিষ্টি বা নোনতা কোনটা। এই হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের পাশে এরকম যেখানে বাণটা মেরেছিলেন সেই জল তুললো। সমুদ্রের জল, মানে সমুদ্রের জল যতটা নোনা হয় না তুমি তো মুখে নিতেই পারবে না, তো সেই তুলনায় মানে অনেকটাই মিষ্টি, অনেকটাই মিষ্টি। যাই হোক, আন্নার সাথে একটা ফটো নিয়ে নিই আমি। ওখানে এতটাই জল ছিল, আর খালি পায়ে যেহেতু আমি ঘুরছি, মানে জুতো ওখানে রেখে দিয়েছি, কারণ এখানে সব মন্দিরে জুতো পরে অ্যালাউ নেই, সব পুরো পা আমার ভিজে গেছে মোজাগুলো। সো প্রায় সব মন্দির ঘোরা কমপ্লিট, এখন যাব এখান থেকে ডিরেক্ট রাম সেতু, যেটা এখান থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। 30 কিলোমিটার তো মিনিমাম হবে, 35 হবে না, বাট 30 কিলোমিটার হবে, মানে একদম লাস্ট অবধি যদি তুমি যেতে চাও। ইয়েস, ওয়ান ম্যান আর্মি। দাদা বলছে যে ওয়েস্ট বেঙ্গলে কি ফেমাস, শুধু একটাই কথা বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ওখান থেকে। দাদা বলছে আরে রিয়েলি নেতাজি সুভাষচন্দ্র বোস ওখান থেকে, বলছে ওয়ান ম্যান আর্মি। তো আমরা এখন চলেছি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মাঝখানের রাস্তা দিয়ে, দুদিকে কিন্তু সমুদ্র আর আমরা মিডিলের রাস্তা দিয়ে যাচ্ছি। সো এখানেই রয়েছে কিন্তু ওয়ে অফ বেঙ্গল আর ভারত মহাসাগরের মিলনস্থল,
সো এখানকার দুটোর কালার কিন্তু মানে দুটো সমুদ্রের কালার কিন্তু আলাদা আলাদা, একটার কালার হচ্ছে হালকা নীল আর একটার কালার হচ্ছে ডিম নীল, তো টোটালটাই পুরো আলাদা, মানে ডিফারেন্টটা বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা কি আসবে বাট আমি পুরো চোখে দেখে এটা ফিল করতে পারছি। তো সকালে যে ইডলিটা খেয়েছিলাম সেটা অনেকক্ষণ আগেই পেট থেকে গায়েব হয়ে গেছে, সব প্রচন্ড খিদে খিদে পাচ্ছে, দেখা যাক এখানে কি পাওয়া যায়। কিছু ড্রিঙ্কস খেয়ে নি হালকা করে, তো 50 টাকা করে দাম এখানে অরেঞ্জ জুসের, তো অরেঞ্জ জুসই খেয়ে নি একটা। ஐ ப்ரோ இந்த நாம ராமேஸ்வரம் வந்தோம், நான் தன்ஸ்கோடி நல்லா இருக்கு இந்த கடையில் பண்ணி। সো প্রচলিত কথা অনুসারে রাবণ বধের পরে এখানেই বিভীষণকে শ্রী রামচন্দ্র শ্রীলঙ্কার ভার দিয়ে দেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা। আর এই মন্দিরের ভেতরে শ্রীরাম মা সীতা এবং বিভীষণের মূর্তি আছে বা শ্রী লক্ষ্মণেরও মূর্তি আছে, সো আমি এর ভেতরে ঢুকলাম না কারণ এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, তো আমি জাস্ট বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি একদম ধনুষ্কোটির উদ্দেশ্যে। বাচ্চারা বলছে আর ইউ রিপোর্টার, আমরা নো নো ইউটিউবার, বলছে ওকে ওকে। তো এখানে কিন্তু এখনো কিছু কিছু লোক থাকে, দেখতে পাচ্ছ বাড়ি রয়েছে, এই দেখো এরা কিন্তু এখনো এখানে থাকে, মানে খুব বেশি লোক থাকে না বাট কিছু কিছু মানুষ থাকে, লাইক হয়তো 10টা ফ্যামিলি বা 15টা ফ্যামিলি এরকম। নর্মালি রামেশ্বরমের রাস্তা তো খুবই সুন্দর ছিল বাট এই ধনুষ্কোটি যাওয়ার যে রাস্তাটা না, এখানে পুরো মানে জিভে চাটা যাবে, খাবার যদি রোডে ফেলে দাও না খাবার খেয়ে নেওয়া যাবে, এতটা পরিষ্কার, মানে পুরো কালোর মধ্যে একটা সৌন্দর্য হয় না সেরকমই, মানে মনে হচ্ছে কালকেই করেছে রাস্তাটা, এতটা চকচকে ভাই। সো গাইজ মোজাগুলো এমনি নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খালি পায়ে ঘুরে ঘুরে, দ্যাটস আর জুতোটা পরলাম না, মানে এই মোজা পরে যদি আবার জুতোটা পরি না পুরো জুতো বালিতে ভর্তি হয়ে যাবে, মোজাটা এমনি নোংরা হয়ে গেছে, সো এমনি কাচতে হবে, দ্যাটস আর মোজা পরেই হাঁটছি এখন, জুতো অটোর মধ্যেই আছে। আর এটাই হচ্ছে ধনুষ্কোটি হিস্ট্রি, 1964-এ একটা সাইক্লোন আছে তারপরে পুরো জায়গাটা নষ্ট হয়ে যায়, আদারওয়াইজ এখানে একটা রেলওয়ে স্টেশনও ছিল, মানে 1964-এর আগে এখানে ট্রেনও আসতো এত দূর অবধি, এটাই হচ্ছে তার চিহ্ন বা যেটা এখন অবধি বেঁচে আছে যেটুকু, এটাই হচ্ছে প্ল্যাটফর্ম। 1964-এর যে ভিলেজটা ছিল ধনুষ্কোটি সেটা যদি এখনও অবধি থাকতো, তো ওই অটোওয়ালাও সেটাই বললো যে মানে এখনও অবধি এই ভিলেজটা যদি থাকতো তাহলে রামেশ্বরমের থেকেও এটা অনেক বড় একটা সিটি হয়ে যেত এতদিন। ওফ সব কিছু ধ্বংস হয়ে গেছে, এই দেখো এখানে আই থিঙ্ক ট্রেনের লাইন ছিল, ওটা প্ল্যাটফর্ম, এদিক দিয়ে লাইন এসেছিলো একদম রামেশ্বরমের ওদিক হয়ে লাইনটা এসেছিলো, ওই দেখো বাড়িও রয়েছে কিছু কিছু আগেকার, বাড়িগুলো আরও কাছে গিয়ে দেখাচ্ছি। 1964-এর এক অভিশপ্ত রাতে টোটাল ধনুষ্কোটির যে গ্রামটা টোটালটাই ধ্বংস হয়ে যায় একটা সুনামির জন্য, দেখতে পাচ্ছ কত বাড়ি ছিল, অনেক বাড়ি ছিল। আমি তো মোজাটা পরে চলে এলাম বাট কিছু থাকলে সাট করে পায়ে ঢুকে যাবে, সো একদম দেখে শুনে হাঁটতে হবে। আর এখানে কিন্তু প্রচুর কাচের বোতলও পড়ে রয়েছে, আর এই বাস দেখছো কত দেখছো, এগুলো সব ছিল কিন্তু 1964-এর আগে প্রচুর মানুষ বাস করতো এখানে, এগুলো আই থিঙ্ক ওয়াটার ট্যাঙ্ক, এগুলো বাড়ি, পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। ব্যাস আমি আর বেশি ভেতরে ঢুকবো না, অনেক কিছু দেখার আছে, সর কথা বলে বেশি লেট করবো না কারণ আমি অনেক বেশি এক্সাইটেড রাম সেতু দেখার জন্য বা ওই জায়গাটায় যাওয়ার জন্য, প্রায় এসে গেছি আর 4-5 কিলোমিটার, কী করে বোঝাবো গাইজ এই ফিলিংসটা কী করে বোঝাবো, তোমরা নিজেরা এলে বুঝতে পারবে। ও জয় শ্রীরাম। এখানেও একটা ফ্লোটিং পাথর রয়েছে গাইজ, এবার টাচ করে দেখি, আরে তাই তো ঠেললেও আবার উঠে যাচ্ছে দেখছো,
পঞ্চমুখী হনুমান টেম্পলের ওখানে তো মানে হাত দিতেও দিল না, দূরের থেকে জাস্ট লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। এখানে আবার ফ্লোটিং যে পাথরগুলো রয়েছে না, মানে ভাসমান যে পাথরগুলো যেগুলো দিয়ে রামসেতু তৈরি হয়েছিল, সেগুলো তো আবার টাচ করতেও পেলাম। বাহ, ভালো ভালো। এটা হচ্ছে ধনুষ্কোটির ওল্ড চার্চ, এটাও পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। সো ফাইনালি গাইজ, এসে গেছি আমি রাম সেতুতে। বাপ রে বাপ, এখানে আসতে পারবো আমি লাইফে কোনোদিনও ভাবিনি। আর এখানে ক্রাউড দেখো, প্রচুর লোক এসেছে এখানে, প্রচুর প্রচুর, দেখতেই পাচ্ছ। আরে রাম সেতু বলে কথা ভাই, লোক আসবে না? ও মাই গড, একটা আলাদা ধরনের, একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে, যেটা আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। আর এখানে পুলিশও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি গাইজ, এখানে কিন্তু বিকাল 5টার পরে কোনো লোককে অ্যালাউ করে না, ঠিক আছে? পুলিশ এসে সবাইকে ভাগিয়ে দেয়, কারণ এখানে বিকাল 5টা অবধি হচ্ছে লাস্ট টাইম থাকার জন্য। আর এখানে কোনো ঘর বাড়ি নেই, দেখতে পেলে ওই রাস্তার ধারে দু একটা ছিল। আর এখানে কিন্তু কোনো মোবাইলের নেটওয়ার্কও নেই। আমি ভেবেছিলাম একটা লাইভ করব, কারণ আমার ভিডিও এডিট করতে তারপরে আপলোড করতে একটু সময় লাগে, বাট নেটওয়ার্ক নেই এখানে, আদারওয়াইজ আমি একটা লাইভ করতাম। এই জায়গাটা আমি ছোটোর থেকে, মানে এই জায়গাটা না গাইজ, আমি ছোটোর থেকে জাস্ট ফোনে, টিভিতে, রামায়ণে বা অনেক, মানে অনেক জায়গায় দেখেছি, কখনো লাইফে ভাবিনি আসতে পারবো। বাট সিরিয়াসলি আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি হ্যাপি। এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট এরিয়া, দেখতেই পাচ্ছ, এরপরে আর যাওয়া যায় না। এদিকে আবার ফটো ফটো তুলে লাইভ বের করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে দূরে দেখতে পাচ্ছ না বালির চর, ওটাই হচ্ছে রাম সেতু। আর এখান থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা। এই দিনটা আমার জীবনে আসবে আমি কখনো ভাবিনি। কাকু কোথা থেকে? অনেকক্ষণ পরে বাংলা কথা শুনতে পেলাম, ওই জন্য। হ্যাঁ সেটাই তো। সো এখানে বাঙালি কাকুর সাথে দেখা গেলো। অ্যাকচুয়ালি অনেক অনেকেই রয়েছে যারা বেঙ্গলি, আর বুঝতেই পারছো মানে ভগবান রামের ওপর তো সবারই একটা টান আছে। তো বেঙ্গলি মানে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে হিন্দুরা, শুধু হিন্দুরা নয়, সবাই আসে, অনেকেই আছে। আর এখানে আবার ফিশিংও, এখানে আবার ফিশিংও হচ্ছে, দেখতেই পাচ্ছ। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ড্রোন ভিউ নেবো, যেটা আই থিঙ্ক কোনো বাঙালি আজ অব্দি নিতে পারিনি এখান থেকে, সেটা আমি নেবো। আমার ক্যামেরা দিয়ে আমি আজকে রাম সেতু বন্দি করবো একদম। ফাইনালি যেটা আজ অব্দি কেউ করতে পারিনি আমি করে দেখালাম, সেটা হচ্ছে ভাই রাম সেতুর এখানে এসে ড্রোন ভিউ নেওয়া। ওফ, আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি। কেউ কিছু বলেনি এখনো অব্দি, কোনো চাপ নেই আর। আই কাকুর সাথে দেখা হলো, অনেকক্ষণ কথা হলো। ওকে, নাইস টু মিট ইউ। ইউ আর ফ্রম হায়দ্রাবাদ? ও, আই আই রিয়েলি লাভ হায়দ্রাবাদ অ্যান্ড অলসো হায়দ্রাবাদ বিরিয়ানি। ইয়া, বেঙ্গলি? ইয়া, আই এম বেঙ্গলি। হ্যাঁ, ইয়া, স্পিকিং বেঙ্গলি। তো এখানে দূরবীনের মতো একটা কিছু রয়েছে, যেটা দিয়ে ওই দিকে দেখছে, কি দেখছে আমি নিজেও জানি না। সেই দাদা দেখবে একবার, তারপর দাদাকে জিজ্ঞাসা করবো কি দেখতে পেল। আরে ভাই, এখান থেকে শ্রীলঙ্কার টাওয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ দূরবীনের পাওয়ার? ও ভাই, ওই দেখো শ্রীলঙ্কা। পানি দিঘা নেই, দিঘা দিঘা দিঘা, ইয়ে পানি কে আগে উচ্চা নিচা জমিন দিঘা দিঘা, ইয়ে জমিন কা নিচে রামা সেতু স্টার্টিং পয়েন্ট। ওকে, ফির আগে পানি চল রহা হ্যায় ও পানি মে বহুত আগে, আর এক লম্বা হোয়াইট কালার জমিন দিঘা হ্যাঁ, জমিন কা উপর কালা কালা এক লম্বা টাওয়ার দিঘা হ্যাঁ, ও শ্রীলঙ্কা টাওয়ার হ্যায় अभी दिखा ऊपर देखा कुछ भी नहीं दिखा, ये दूरबीन में दिखा। अरे भाई, हमें तो जूम कर ही देखना होगा मैपे, कोई टाका देख लो दाखिल किया। ওফ, সো ফাইনালি রাম সেতু দেখা কমপ্লিট গাইজ। ওফ, আর ড্রোন ভিউটা নিলাম না, সেটা তো আমি অনেক দিচ্ছি, এখানে অনেক পুলিশ বাগেরা রয়েছে, আমি ভাই মুডে উড়িয়ে দিলাম, যা ভাই হবে দেখা। গাইজ, রাম সেতু এসেছি, রাম সেতু, এখানে কি ডেলি আসতে পারবো? আর এখানে আমার ড্রোনটা যদি এখানের ভিউ নিতেই কাজে লাগলো না, তো আর ওই সব ড্রোন রেখেও লাভ নেই ভাই, ওই সব ড্রোন ফেলে দেবো আমি। তো নিয়ে নিয়েছি ভাই, বুকের পাটা ছিল, বাঙালি বলে কথা। আর এখানে সবাই না, সবাই লাইক এভরি পিপল বাইকে কারে
অটোতে বাসে সব জায়গায় না নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি লাগানো। আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো আমি ওয়েস্ট বেঙ্গলে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, তাহলে আমাকে ছেড়ে দেবে একদম। বাঙালি অতই মজা নাকি। সো এখানে ভিউ নেওয়া সব কিছু নেওয়া লাইক কমপ্লিট, ড্রোন ফুড নেওয়া, এখন যাচ্ছি অটোর কাছে। আর তারপরে কোনো একটা আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, ওখানে ঢুকে একটু লাঞ্চ করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে যেটা বললাম। কতটা যে হ্যাপি গাইজ, আমি তো ভেবেছিলাম এখানে এসে আমি ইমোশনাল হয়ে যাব, কারণ আমি আমি প্রচুর রাম বলে না রামভক্ত হনুমান, আমি হচ্ছে সেই হনুমান, ঠিক আছে। কারণ আমি গোয়ালার ছেলে, আমি কৃষ্ণ ভক্ত, আমি রামভক্ত, ঠিক আছে। তো কী হয় না, মানে অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম রুমে বসে বসে, যখন ভাবলাম এখানে আসবো কী হবে। বাট এসে না আমার মুখের এই স্মাইলটা আর কমছেই না। ও গাইজ, ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবাইকে, সবাইকে রামসেতু দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাট আমি ব্লগটা এন্ড করিনি, আমি জাস্ট বলছি তোমাদেরকে, কারণ অনেক 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 কষ্ট করে এত দূরে এসেছি, মানে এটা এতটাও কাছে নয় বা ইজিলি আসা যায় না। মনের মধ্যে অনেক সাহস থাকা দরকার, দেখতে পাচ্ছ এত এত লোকজন, সবাই কিন্তু কেউ না কেউ সাথে নিয়ে এসেছে, আমি একমাত্র যে একা এসেছি, তাও আবার এত কম এজে আমি একা এসে গেছি। ভাবতেই পারছো বুকের পাটা থাকা দরকার ভাই, আর সেই পাটা একমাত্র বাঙালিরই আছে, বাঙালি সব পারে। এখানে গেছে ভাই জ্যাম লেগে, চলো বেরিয়ে যাই, নাহলে আবার স্করপিওটা আবার জ্যাম লেগে যাবে। আর এখানে একজন দাদা খাচ্ছে আইসক্রিম, আর আমার এই আইসক্রিমটাই চাই। আনা দিস ওয়ান, এই তো কুলফি বলে এটাকে, আচ্ছা গুজরাট কুলফি এটা। ভালো টেস্টি গাইজ, আগে এরকম টেস্টি আইসক্রিম খাইনি, মানে আগে খেয়েছি অনেক ফ্লেভার, বাট এটা এই ফ্লেভারটা একটু আলাদা আলাদা লাগলো। এখানের ভিড়টা দেখেই বুঝতে পারছো মানে কত হাজার হাজার লোক ডেলি এখানে আসে, ডেলি মানে এরকমই ভিড় হতে থাকে ডেলি। গাড়ির ভিড়গুলো খালি দেখো, মানে পুরো জ্যাম লেগে গেছে। সো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, অনেক লেট, প্রায় আড়াইটা ক্রস করে গেছে, দ্যাটস ওয়াই দাদা বললো একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াচ্ছি, চলো ওখানে লাঞ্চ করে নেবে। এখানে দেখতে পাচ্ছ লাল লাল মশলা মাখানো কাঠের জালে মাছ ভাজা হচ্ছে, ও এটা টেস্ট কি হবে ভাবো খালি। আচ্ছা এখানে পুরো মাছ রাখাই রয়েছে ফ্রিজে, আমাকে বললো তুমি যেটা খাবে সেটা চুজ করো। মাছের অর্ডার দিয়ে দিলাম, দেন মাছ ভাত খাবো, অনেকদিন খাইনি ভাই মাছ ভাত, সেই বাড়িতে কবে বেরিয়েছি আজকে খাওয়া যাবে, জমিয়ে খাবো আজকে লাঞ্চ। সো এখানে প্রথমে ভাত দিয়ে নিলাম, আর ভাতের সাথে এটা মানে অ্যাকচুয়ালি মিল হিসাবে দেয়, তো ভাতের সাথে মাছের ঝোলটা মোটামুটি ফ্রি দেয়, তারপরে বাকি ভাজাগুলো আসছে, মোটামুটি ভাজা হতে আরও 10 মিনিট লাগবে। সো এখন খাওয়াটা স্টার্ট করি, কারণ এখানে থেকে বসে থেকে মানে রেস্টুরেন্টে তুমি বসে থেকে আর ওয়েট করতে পারবে না, যদি তোমার খিদে পায়, তুমি বাইরে ট্রাভেল করছো ইটস ওকে, বাট রেস্টুরেন্টে বসে থাকাটা অনেক চাপের। সো মাস একদম লাঞ্চ কমপ্লিট, লাঞ্চে ছিল হচ্ছে চারখানা চিংড়ির পিস ছোটো ছোটো, ইনক্লুডিং মানে মিলের সাথে ছিল 2 পিস মাছ, একটা হচ্ছে পিস আর একটা হচ্ছে গোটা বড় মাছ, তার সাথে আরও 2 পিস মাছ, মানে এতদিন পর মাছ পেয়ে না সামলাতে পারলাম না। সো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বোম।